ওম শিবে যস্য পরাভক্তি ত্যাগেপি রতিরুত্তমা অহেতুক কৃপাসিন্ধুম শিবানন্দম নমাম্যহম্। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম বুদ্ধপুরের আজকের এই পাঠচক্র, আজকে আমাদের পাঠচক্রের আলোচনার বিষয়বস্তু রামকৃষ্ণ সঙ্গে দ্বিতীয় সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎস্বামী শিবানন্দজী মহাজের বাণী সংকলন শিবানন্দ বাণী, যেটি দ্বিতীয় খণ্ডের একেবারে শেষ প্রান্ত থেকে আমরা পড়ছি। আমরা আজকে পড়ব বেলুড় মঠ 6ই পৌষ 1337 বঙ্গাব্দ, ইংরেজির 22শে ডিসেম্বর 1930 সালের ঘটনা। আজ শ্রী শ্রী মায়ের শুভ জন্মতিথি। ভোর হইতেই মহাপুরুষ মহারাজের মুখে মা মা রব, যেন মাতৃগত প্রাণ একটি শিশু করজোড়ে চক্ষু মুদ্রিত করিয়া প্রার্থনা করিতেছেন, মা মা মহামায়া জয় মা জয় মা। মা আমাদের ভক্তি বিশ্বাস পূর্ণ জ্ঞান বৈরাগ্য অনুরাগ ধ্যান ও সমাধি দিন। ঠাকুরের সংঘের কল্যাণ করুন, সমগ্র জগতের কল্যাণ করুন, জগতের শান্তি বিধান করুন। পরে কিছুক্ষণ চুপ থাকিয়া পুনরায় বলিলেন, আমাদের ভক্তি নাই তাই এসব দিনের মাহাত্ম্য ঠিক ঠিক বুঝতে পারিনি। আজ কি যে সেদিন? আজ মহামায়ার জন্মদিন। জীব জগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। মানুষ লীলা বোঝা বড় শক্ত, তিনি কৃপা করে না বোঝালে কে বুঝবে? কি সাধারণভাবে তিনি থাকতেন, কি চাপা, ঠিক যেন ছদ্মবেশে থাকতেন। আমরা তাকে কতটুকুই বা বুঝেছি, একমাত্র ঠাকুরই তাকে ঠিক ঠিক চিনতেন। তিনি একদিন আমায় বলেছিলেন, ওই যে মন্দিরের মা আর ওই নহবতের মা অভেদ। আর বুঝেছিলেন স্বামীজি, আহা, মা ঠাকুরের উপর কি তার মা ঠাকুরের উপর কি গভীর ভক্তি না তার ছিল। তিনি বলেছিলেন যে মায়ের আশীর্বাদ দিয়ে সমুদ্র পাড়ে গিয়ে জগৎ জয় করে এসেছেন। এইসব বিশেষ দিনগুলোতে আমাদের প্রেসিডেন্টের এক অদ্ভুত পরিবর্তন হতো, এটা আমরা দেখেছি। আজকে পরপর আমরা দুটো জিনিস পড়ব, মায়ের জন্মতিথি এবং একই বছরের ঠাকুরের জন্মতিথি। সেই সময় তারা যে একটা অন্যান্যভাবে একদম গড়গড় মাতোয়ারা হয়ে থাকতেন, এটা আমরা অনেক সময় দেখেছি। 2014 সালের যে জন্মতিথির দিন শেষবারের মতো পূজনীয় আত্মস্থানন্দজির সঙ্গে আমার কথা হয়েছিল, সেদিন মায়ের জন্মতিথি ছিল। সেবারে আমার ডিউটি স্টেজে পড়েনি, মায়ের মন্দিরে পড়েছিল। পূজনীয় মহারাজ একটু দেরি করে এসে পৌঁছলেন, তখন মাকে ফল ভোগ দেওয়া হয়েছে, ফলে মহারাজকে ফিরে যেতে হলো। ওই দিনকে আমরা একটু বেলার দিকে মহারাজকে, যারা মন্দিরে আমরা ছিলাম, একটু বেলার দিকে মহারাজকে প্রণাম করতে গেছি। মহারাজ তার বসার ঘরে বসে আছেন, তখনও বাইরে প্রণাম কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য বন্ধ আছে। মহারাজ তার বসার ঘরেতে বসেই কিছু একটা পড়ছিলেন। আমরা যেতেই প্রণাম করতে বললেন, ভুলেও থাকি তবুও দেখি ভুলে নামা একটিবার, বড় স্নেহের আধার মা যে আমার, আমি যে মার মা আমার। এর অর্থ বুঝিস? তখন আমরা তো একটুখানি মাথা নাড়লাম, কারণ মহারাজ কী অর্থে বলছেন আমরা তো বুঝতে পারছি না। বলছে, না, জগন্মাতা শ্রী শ্রী মায়ের জন্মতিথি, এই বললেন। মহারাজ যেহেতু দেরি করে এসেছিলেন, তাই মহারাজ সকালবেলা শ্রী শ্রী মায়ের দর্শন পাইনি। তাই মহারাজ বিকেলবেলা যখন এলেন, ততক্ষণে মাকে কাপড় পরানো শুরু হয়ে গেছে। আমরা অপেক্ষা করছিলাম, কারণ মহারাজ মায়ের সেই সাজগোজ দেখতে খুব ভালোবাসতেন। মা সেদিন কী কাপড় পরেছেন, কী মালা পরেছেন, কী মুকুট পরেছেন, এইসব দেখা জানার বিষয়ে মহারাজের খুব আগ্রহ ছিল। তা আমরা সেটা অপেক্ষা করছিলাম, তারপর দেখলাম বড্ড দেরি হয়ে যাচ্ছে, মায়ের ভোগ উঠতে দেরি হবে। তাই আস্তে আস্তে সমস্ত সাজগোজ খুলে নতুন কাপড় পরানো হচ্ছে। নতুন কাপড় পরানো যখন হচ্ছে, এমন সময় মহারাজ এসে হাজির হলেন। তাড়াতাড়ি করে কাপড়টিকে কোনো রকমে সুন্দর করে পরিয়ে দিয়ে মহারাজ এলেন। মহারাজ অর্ঘ্য দিলেন, বাইরে গান হচ্ছে, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার। এই গান যখন হচ্ছিল, মহারাজ একবারে গভীরভাবে মগ্ন হয়ে গেছেন, মহারাজও গান গাইছেন। মহারাজকে যখন বলা হচ্ছে চলুন একটুখানি আমরা বাইরে যাব, মহারাজ একই জায়গায় দাঁড়িয়ে স্পট ওয়াকিং করছেন, একই জায়গায় দাঁড়িয়ে এমনি এমনি করে হাঁটছেন যেরকম সেরকম, কিছুতেই মহারাজকে নড়ানো যাচ্ছে না। গান গাইছেন সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবার ভাই। আমরা বিপদ বুঝে পূজনীয় বিমলাত্মানন্দজি ওনার সচিব ছিলেন, ওনাকে ডেকে নিয়ে আসা হলো। তিনি এসে আস্তে আস্তে মহারাজের কানে বললেন, আপনি যদি বেরিয়ে না আসেন, মায়ের ভোগ ভোগ পেতে তো দেরি হতে পারে, মায়ের খেতে দেরি হবে। তাহলে ছোটো শিশু যেরকম নিজের
অপরাধের দায় অন্যের কারে চাপিয়ে দেন। উনিও ঠিক সেই রকমভাবে আমাদের বললেন, সে কি এরা আমাকে কেউ সেইভাবে বলেনি, খালি বলছে মহারাজ চলুন মহারাজ চলুন। মায়ের খেয়ে দেরি হবে জানলে কি আমি দাঁড়িয়ে থাকতো? সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন এবং বেরিয়ে যখন নিচে নেমে আসছেন, প্রচুর ভক্ত জমা হয়েছেন মহারাজের মায়ের মন্দিরের পেছন দিকটা। তিনি তার হাত দুটো তুলে দিয়ে আশীর্বাদ করছেন আর বলছেন, আজ মহামায়ের জন্মদিন, সব লুটে পুটে নাও। এই প্রেসিডেন্টের যে ভাবটি হয় সেটা আমরা দেখেছি আজকে, দেখো ঠাকুরের সন্তান শিবানন্দ মহারাজ তাঁর কীরকম ভাবাবত। সকাল থেকে ছোট শিশু যেরকম মা মা করে, ঠিক সেরকম মাতৃগত প্রাণ বলছেন, যেন মাতৃগত প্রাণ একটি শিশু, ছোট শিশু তাঁর যে তখন প্রায় 77 বছর বয়স হয়ে গেছে, বেশ বয়স হয়েছে। 77 বছর বয়সী একটা ছোট্ট শিশুকে মনে হচ্ছে যেন ছোট একটা বাচ্চা। সে একবারে মা মা করছে সকাল থেকে, করজোড়ে চক্ষু মুদ্রিত করিয়া প্রার্থনা করছেন, মা মা মহামায়া, জয় মা জয় মা। মা আমাদের এবার দেখুন ব্যক্তি প্রার্থনা করছেন, মা আমাদের ভক্তি বিশ্বাস পূর্ণ জ্ঞান বৈরাগ্য অনুরাগ ধ্যান এবং সমাধি, এটি আমাদের দিন। নিজেদের জন্য কী কী প্রার্থনা করছি আমরা? এক হচ্ছে ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা, তার প্রতি বিশ্বাস, তিনি আমার একমাত্র সার। পূর্ণ জ্ঞান না, তিনি এই সেই জগদীশ্বরী, এই বোধটি আশা। আর হচ্ছে তার থেকে এই বৈরাগ্য এবং অনুরাগ, অনুরাগ হচ্ছে এক ধরনের ভালোবাসা, যখন ভালোবাসা পেকে যায় গভীর হয় সেই রকম, যখন ফোঁড়া একটু অল্প অল্প থাকে শক্ত শক্ত থাকে, কিন্তু যখন একবারে পুঁজে ভর্তি হয়ে যায় তখন একবারে তলতল করতে থাকে, টিপলেই পেরিয়ে যাবে, এইরকম তলতলে ভালোবাসা। ভালোবাসা যখন তলতলে রূপ ধারণ করে সেটি হচ্ছে অনুরাগ, এবং অনুরাগ হলে আমাদের ধ্যান এবং সমাধি, শুধু ধ্যান হবে না, শুধু চিন্তা হবে না, তার মধ্যে আমরা ডুবে যাব, এই কটি হবে, এইটির জন্য তিনি নিরন্তর প্রার্থনা করে চলেছেন। এরপরে বলছেন যে এই সঙ্ঘে ঠাকুরের সঙ্ঘে কল্যাণ করুন, সমগ্র জগতের কল্যাণ করুন, জগতের শান্তি বিধান করুন। পরে কিছুক্ষণ পরে বলছেন, আমাদের ভক্তি নেই তাই এইসব দিনে মাহাত্ম্য ঠিক ঠিক বুঝতে পারিনি, একবারে খুব সত্যি কথা। আমার মনে আছে আমি 2018 সালে এসেছি, তখনও আমাদের সাগরে বসিয়ে প্রসাদ দেওয়া হতো, করোনার পর থেকে কিছুটা বসিয়ে কিছুটা হাতে, তখন সবাইকেই বসিয়ে প্রসাদ দেওয়া হতো, এবং স্কুল বাড়িগুলো অত্যন্ত নোংরা হয়ে থাকতো বলে পরের দিন সেগুলোকে পরিষ্কার করা, শক্ত খিচুড়িকে পোতলা, ছেলেরা পড়ে যেত, এই সমস্ত কিছুর জন্য আমরা ওই কিছুটা অংশ বসি এবং যেটা স্কুল বাড়িতে খাওয়ানো হতো সেটা সম্পূর্ণ বন্ধ করে হাতে হাতে দেওয়াই শুরু করেছে। একজন মা এসেছেন, এসে জিজ্ঞেস করছেন যে খেঁচড়ির লাইনটা কোন দিকে আছে। আমি বললাম খেঁচড়ির লাইন তো ডান দিকে, তার একটু ঠাকুরকে প্রণাম করবে না, মা দিয়ে হ্যাঁ প্রণাম করলাম, হ্যাঁ ঠাকুর বলে চলে গেল। আমাদের ভালোবাসাটা ও প্রকাশ করে ফেলেছে, ও একবারে প্লাস্টিক নেনা বলে প্রকাশ করে, আমরা একটু পলিশড ওয়েতে করি, কিন্তু আমাদের সেই ভালোবাসাটা নেই, এবং ভালোবাসা নেই বলে ভগবানের সেই রূপটা আমরা বুঝে উঠতে পারি না, ভগবানের যে ভগবতীর যে করুণাময় রূপ সেটি আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না, এটা হচ্ছে কথা। জগন্মাতা জন্মগ্রহণ করেছেন মায়ের কল্যাণ করার জন্য, জগতের কল্যাণ করার জন্য। আছে বেলুড় মঠে স্মৃতিকথায় আছে যে হোম হয়েছে, হোম হওয়ার ফলে অনেক দূর অব্দি সেই গন্ধ বয়ে যাচ্ছে। মহাপুরুষ অখণ্ডানন্দজি বলছেন যত দূর অব্দি হোমের গন্ধ যাবে তত দূর পবিত্র হয়ে যাবে, কি তাদের বিশ্বাস যে এটা গন্ধবহ, এটা হোমের যে পবিত্র গন্ধ সেটা যত দূর অব্দি যাবে তত দূর অব্দি এটা সম্পূর্ণ একেবারে পবিত্রতায় ভরে যাবে, এরকম একটি কথা তারা বলছেন। বলছেন যে আজকে যে আমরা ঠিক ঠিক দিনে এইসবের মাহাত্ম্য কিছুতেই বুঝতে পারি না, কেন বুঝতে পারি না? পরে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, আজকে যে সেদিন মহামায়ের জন্মদিন, জীব জগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছেন, জীব এবং জগতের কল্যাণের জন্য মহামায়া আজকের দিনে জন্ম শরীর পরিগ্রহ করেছেন, এই আজকে সেই কারণে দিনটি অত্যন্ত পবিত্র, অত্যন্ত ভালো দিন। বলছেন যে ঠাকুর তিনি থাকতেন কি সাধারণভাবে, কি চাপা ঠিক ছিল ছদ্মবেশে, এটা একেবারে কথা। ঠাকুর তবু ঠাকুরের মোটামুটিভাবে কখনো কখনো প্রকাশ হতো, বসে গুড। বলছেন যে আজকের দিনে মা ঠাকুরকে তবু বোঝা যেত, ঠাকুরের তিনি যে
পূর্ণব্রহ্ম নারায়ণ এটা কিন্তু বোঝা যেত, কারণ মাঝে মাঝে তিনি তার সেই স্বরূপকে প্রকাশ করে ফেলতেন এবং স্বরূপকে প্রকাশ করার জন্য মাঝে মাঝে তাকে আমরা ধরে ফেলতে পারতাম, কিন্তু মা ঠাকুরকে বোঝার এতটুকু উপায় ছিল না। মা নিজেকে এমনভাবে চাপা রেখেছিলেন, এমনকি গোলাপ মা, যোগীন মা, এরা যারা মায়ের কাছে থেকেছেন মা, তারাও মাকে বুঝতে পারতেন না। গোলাপ মা একদিন ঠাকুরের কাছে যাচ্ছেন, মা গোলাপ মাকে বলছেন একটু ওনাকে বলো আমার যেন ভাব সমাধি এসব হয়। তা গোলাপ মা সরল বিশ্বাসে গিয়ে ঠাকুরকে বলেছেন, মা বলছিলেন মায়ের যেন ভাব সমাধি হয়। ঠাকুর এমন গম্ভীর হয়ে গেলেন যে গোলাপ মা ভয়ের চোটে আর দ্বিতীয় কথা বলতে পারলেন। গোলাপ মা ফেরত চলে এলেন, কিন্তু এসে তিনি একটা অসম্ভব জিনিস দর্শন করলেন। দেখলেন দরজার ফাঁক দিয়ে দেখছেন মা উপাসনা করছেন, কখনো হাউ হাউ করে কাঁদছেন আর কখনো ভীষণ রকমের আনন্দ প্রকাশ করছেন, আবার কাঁদছেন আবার প্রকাশ করছেন। তার গভীর তিনি গভীরভাবে মগ্ন হয়ে গিয়েছেন, মাকে কখনো মা কোনো সময় কোনো অবস্থাতে প্রকাশ করতে পারতেন না। বলরাম বসুর বাড়িতে গিয়েছে, তখন মাঝে মায়ের বেশ বয়স, তিনি বসে আছেন, তার গভীর ভাব সমাধি হয়েছে, তিনি আর নিজের হাত পা খুঁজে পাচ্ছেন না। গোলাপ মাকে বলছেন, ও গোলাপ আমার হাত কই আমার পা কই। মায়ের নিজের স্মৃতি কথায় আছে, মা বলছেন যে শরীরটা থেকে বেরিয়ে গেছি, তারপরে তার দিব্য রূপ হয়েছে, তারপরে পচা শরীরটা, এই যে বিচ্ছিরি শরীরটা, এটা কিছুতেই ঢুকতে ইচ্ছা করছে না। মা তার স্মৃতিকথাতে বলছেন কথা, মায়ের সবটাই ভীষণ রকমের চাপা, খুব চাপা। ঠাকুরের তবু অমনি করো তেমনি করো, এমনি করো, এই বলা তাই বলা আছে, মা ঠাকুরের কিচ্ছু নেই। বলছেন যে ঠাকুর আমাকে একদিন বলেছেন, ওই যে মন্দিরের মা আর এই নহবতের মা অভেদ, ঠাকুর তার মায়ের শ্রী শ্রী মায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন। ঠাকুরের প্রসঙ্গে শ্রী শ্রী মা একবার ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তোমার কী বলে বোধ হয়। ঠাকুর যা বলেছিলেন সেটা হলো এই, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন, ও এখন নহবতে বাস করছেন আর তিনি এখন পদসেবা করছেন, সাক্ষাৎ আনন্দময় রূপ বলে তোমায় সদা সর্বদা সত্য সত্য দেখতে পাই। এটা হচ্ছে কথা, মায়ের যে আনন্দ স্বরূপ এটি কিন্তু মা যে স্বয়ং আনন্দময়ী, এটা শ্রীরামকৃষ্ণদেব আমাদের বলে দিয়েছেন। আমরা যে প্রসঙ্গটা করছিলাম সেটা হচ্ছে, যে মা মন্দিরে আছেন ঠাকুর বলছেন এবং তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, চন্দ্রাবণী দেবীর কথা বলছেন। প্রথম বলছেন যে জগন্মাতা, যাকে আমরা জগন্মাতা বলে জানি, রেজিস্টার জগন্মাতা বলে জানি, তিনি মন্দিরে আছেন, মন্দিরে বিরাজ করছেন এবং এই শরীরে জন্ম দিয়েছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন, আর যিনি পদসেবা করছেন তিনিও সেই জগন্মাতারই অংশ। আর সাক্ষাৎ আনন্দময় রূপে বলে তোমায় সদা সর্বদা সত্য সত্য দেখতে পাই, ঠাকুরকে, ঠাকুর মাকে এই কথা বলেছিলেন, ঠাকুরের কনফার্মেশন যে মা স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, যে জগন্মাতার আমরা পুজো করছি তিনি হলেন তাই। আর ঠাকুর মহাপুরুষ মাকে বলেছিলেন এই যে মন্দিরের মা আর ওই নহবতের মা অভেদ। আর বুঝেছিলেন স্বামীজি, আহা মা ঠাকুরের উপর কী গভীর ভক্তি না তার ছিল। তিনি বলেছিলেন যে মায়ের আশীর্বাদ নিয়ে সমুদ্র পাড়ে গিয়ে জগৎ জয় করে এসেছেন। স্বামীজির তো এটা কথা ছিল, স্বামীজির একটা চিঠি আছে, মহাপুরুষ মাঝকে লেখা চিঠি, বাবুরাম মহারাজের মা আবার করে দুর্গা পুজো চালু করেছিলেন। স্বামীজি লিখেছিলেন বাবুরামের মায়ের বুড়ো বয়সে বিব্রতি ধরেছে, স্বয়ং মহামায়াকে ছেড়ে মাটির মহামায়ার পুজো করছেন, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া বিরাজ করছেন, তাকে ছেড়ে দিয়ে তিনি জগন্মাতার পূজা করছেন। বলছেন দাদা মায়ের পূজা করে দেখাবো তবে আমরা। যত সাধুভক্ত প্রণাম করতে এসেছিলেন তাদের অনেককেই তিনি জিজ্ঞাসা করলেন, তুমি মাকে দেখেছো? রবিবার বলিয়া ভক্ত সংখ্যা একটু বেশি হইয়াছিল, প্রায় 3,000 ভক্ত নারনারী বসিয়া পরিতোষপূর্বক প্রসাদ পাইয়াছিলেন। সকালবেলা বেশ মেঘ করাতে সকলেই ভয় হইয়াছিল, বুঝিবা বৃষ্টি হইয়া মায়ের উৎসবের আনন্দে ব্যাঘাত হয়। জনৈক প্রাচীন সন্ন্যাসী মেঘের জন্য উৎকণ্ঠা প্রকাশ করাতে মহারাজ একটু চুপ করে থাকিয়া বলিলেন, না কোনো উপায় নাই, মায়ের কৃপায় আজকের দিন ভালোই যাবে, তিনি মঙ্গলময়ী, সব মঙ্গল করবেন, এই বিশ্বাসটা আমাদের থাকা দরকার। বিকেলবেলা পূজনীয় গঙ্গাধর মহারাজ মায়ের উৎসব দেখিতে আসিয়াছিলেন, তাঁকে দেখিয়াই মহাপুরুষজি ভারী খুশি। মায়ের মন্দিরে শ্রী শ্রী চণ্ডীর গান হইতেছিল,
মঠে এই প্রথম চণ্ডীর গান। মহাপুরুষজি বারংবার চণ্ডীর গান কেমন হইতেছিল সেই খোঁজ লইতেছিল। পরে বলিলেন, আমাদের মায়ের নাম সারদা, এই মাই স্বয়ং সরস্বতী, তিনি কৃপা করে জ্ঞান দেন, জ্ঞান অর্থাৎ ভগবানকে জানান। এই জ্ঞান হলে ঠিক ঠিক পাকা ভক্তি হওয়া সম্ভব না, জ্ঞান না হলে ভক্তি হয় না। শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক জিনিস, মায়ের কৃপা হলেই তা হওয়া সম্ভব, মাই জ্ঞান দেবার মালিক। এটা হচ্ছে বোধ। এটা এই যে চণ্ডীর গান, চণ্ডীর মানে এই চণ্ডীর যে উপাখ্যান আছে সেই গানগুলোকে কথকথা, এখন যে কথকথা হয় এরকম কথকথার মতো কথকথার আকারে দেওয়া রয়েছে চণ্ডীর গান। সেই চণ্ডীর গান সেইখানে গাওয়া হচ্ছে, মায়ের জন্মতিথি উপলক্ষে চণ্ডীর গান গাওয়া হয়েছে। আমরা একবার মঠে শুনেছিলাম, খুব সম্ভবত 2005 কি 2006 সাল, সেই সময় মঠে চণ্ডীর গান গাওয়া হয়েছিল মায়ের জন্মতিথি, খুব সুন্দর। এই যে যাবতীয় যে বর্ণনা চণ্ডীতে যে বর্ণনা আছে, এই মধুকৈটা বসুর বধ, তারপরে এগুলো সঙ্গীতের আকারে দেবী কীরকমভাবে ভূমিকা নিলেন, তারপরে পঞ্চমধ্যায় দেবীকে যেভাবে বর্ণনা করেছেন সেই অংশগুলো, এসব নিয়ে ভারী সুন্দর সংস্কৃত শ্লোক, সেটাকে বাংলার মতো করে করে তার গান চণ্ডীর গান। আগেকার দিনে এসব জিনিস ছিল, এখন তো আস্তে আস্তে মরে যাচ্ছে। এখন তো যে কীর্তন হয় দেখি, সেই কীর্তনগুলোকে দেখলে কীর্তন বলে বোধ হয় না, ভগবানের কথা ছাড়া সমস্ত কিছু তাতে আছে। তাই বলছেন যে আমাদের মায়ের নাম সারদা, মহারাজ একবারে একবারে মাতোয়ারা হইয়াছেন, এই মাই স্বয়ং সরস্বতী, তিনি কৃপা করে জ্ঞান দান করেন, জ্ঞান অর্থাৎ ভগবানকে জানা। এই জ্ঞান হলে ঠিক ঠিক পাকা ভক্তি হওয়া সম্ভব, জ্ঞান এবং ভক্তি দুটি পাশাপাশি একেবারে দুটি একেবারে সমার্থক দুটি শব্দ। একটা হচ্ছে জ্ঞান হচ্ছে নিজের ভেতরে যে আলোটা জ্বলছে সেটা জানা, সেই আলোতে আলোকিত হলে আমরা নিজেকে ভালোবাসতে পারি, নিজেকে মানে আমার ভেতরে যে পরমেশ্বর বস্তু আছেন সেইটাকে ভালোবাসতে পারি। সেইটাকে আমরা যত গভীরভাবে ভালোবাসতে পারবো দেখবেন আমাদের জীবনের ব্যক্তি জীবনের মানোন্নয়ন হচ্ছে, তখন এই বাহ্যিক সাজগোজ এইসবের দিকে আমাদের কখনো কোনো চোখ পড়বে না। তখন ভেতরটাকে কী করে সাজাবো, অন্তরটাকে কী করে সাজাবো সেটা বোঝা যায়। আমরা আমাদের প্রত্যেকের আচরণ দেখলে বোঝা যায়, দেখবেন এটা যদি একটু চোখখান খোলা রাখেন তাহলেই বুঝতে পারবেন কার ভেতর জাগছে আর কার বাইর ভেতরটা জাগেনি, এটা কিন্তু তার বাহ্যিক চেহারা দেখলে খুব সহজে বোঝা যায়। তার হাঁটা চলা, কথা বলা, কীরকম পোশাক পরেন, কীরকমভাবে তাকান, এই সমস্ত কিছু কিন্তু প্রকাশ করে দেয়। সবচেয়ে বড় কথা মুখখানা, মুখটা কখনো মিথ্যে কথা বলে না, যে ভগবানকে চাইছে ভগবানের চিন্তায় মশগুল হয়ে আছে, আনন্দে ভরপুর তার একখানা মন আনন্দময় চেহারা দেখতে পায়। এও গেল মায়ের জন্মতিথি, ঠাকুরের জন্মতিথি, পরেরটাই ঠাকুরের জন্মতিথি বর্ণনা আছে। বেলুড় মঠ 7ই ফাল্গুন 1337 বঙ্গাব্দ বৃহস্পতিবার, 19শে ফেব্রুয়ারি 1931 সাল, মহারাজ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন। শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি, সারাদিন পূজা পাঠ ভজন কীর্তন ভোগরাগ ও প্রসাদ বিতরণাদিতে সমগ্র মঠ আনন্দ মুখরিত। সহস্র সহস্র ভক্ত নরনারী মঠে সমবেত হইয়া সেই আনন্দ উপভোগ করছেন। মহাপুরুষজি সকাল হইতে জয় রামকৃষ্ণ, জয় প্রভু, জয় ভগবান, আজ বড় শুভদিন, তিনি স্বয়ং অহেতু কৃপাতেই ধরাধামে এসেছিলেন, এমনটি আর হয়নি, সমস্ত পৃথিবী তার দয়ায় বেঁচে গেল, না আ এমনটি আর হয়নি, ইত্যাদি নানা প্রকার ভাবোক্তি আপন মনেই করতেছিলেন। অগণিত ভক্ত স্ত্রী পুরুষ তাঁকে প্রণাম করিয়া আসিতেছেন, তিনি অক্লান্তভাবে সকলকে ভাবস্থ হইয়া আন্তরিক আশীর্বাদ করিতেছেন, আর কেবলই প্রার্থনা করছেন যে যেখানে আছে সকলের কল্যাণ হোক, প্রভু সকলের কল্যাণ করো, সংঘের কল্যাণ করো, সমগ্র জীব জগতের কল্যাণ করো। বহু দীক্ষার্থীকে তিনি কৃপা করলেন। মহাপুরুষজি একেবারে গড়গড় মাতোয়ারা হয়ে আছেন, বলছেন জয় রামকৃষ্ণ, জয় প্রভু, জয় ভগবান, তিনি স্বয়ং অহেতুকি কৃপাতে এই ধরাধামে এসেছিলেন। ভগবান আমাদের মাঝখানে যখন আসেন অহেতুকি কৃপা, কোনো কারণ থাকে না, কোনো হেতু থাকে না, তিনি কেন ভালোবাসছেন সেটা আমরা বুঝতে পারি না, অহেতুকি কৃপা, এই অহেতুকি কৃপা তার উপর ঝরে পড়তে থাকে। এই ভগবানের ভালোবাসা এমনি করেই ঝরে পড়ে। ভগবানের ভালোবাসাকে
জল ভরা মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। জল ভরা মেঘ যেরকম কখনো বিচার করে না, কোথায় জল ঢালবে কোথায় জল ঢালবে না, এটা বিচার করে না, বিচারবিহীনে তিনি কৃপা করে থাকেন। অবতারের যদি বিচার থাকতো তাহলে গিরিশচন্দ্র ঘোষ, নটীবিনোদিনী এরা কখনো মুক্তি পেত না, এরা কখনো আলোতে আসতে পারতো না, যেমন অন্ধকারে ছিল তেমনি অন্ধকারেই থাকে। এটা হচ্ছে আমাদের আমাদের কাছে একটা প্রতিপাদ্য খুব সহজ বিষয়, এটা আমাদের সকলকে বুঝতে হবে যে আমরা এই যে আসতে পারছি তার কাছে, এই যে তার কাছে এসে বসতে পারছি, একত্রিত হতে পারছি, এটা তাঁরই কৃপা, তাঁর কৃপা ভিন্ন আর অন্য কোনো বিষয় নেই এখানে। তিনি কৃপা করেছেন বলেই আমরা তাঁর কৃপায় তার কাছে এসে বসবার সুযোগ পেয়েছি। তিনি আশীর্বাদ করছেন, বলছেন সমগ্র পৃথিবীটা তার দয়ায় বেঁচে গেল। কালকে আমরা লড্ডু মহারাজের স্মৃতি কথা পড়ছিলাম, সেখানে বলছেন শ্রীরামকৃষ্ণ আসার আগে এই আমাদের বঙ্গদেশের ধর্মভাব তিনটি ভাবে ছড়িয়ে গিয়েছিল। এক নম্বর হচ্ছে যারা মনে করছিল আমাদের এই সনাতনী ধর্মমত সেটিকেই ধরে থাকা দরকার এবং ইংরেজ আমল বা ইসলাম আমলের যাবতীয় অন্যরকম ধর্মপথ সেটিকে সম্পূর্ণ বর্জন করা দরকার, এবং এই সনাতন ধর্মকে ধরে রাখার জন্য তারা একটা অদ্ভুত নিয়ম করলেন। তারা আরও বেশি নিয়ম কানুন আচার অনুষ্ঠানের উপর জোর দিতে থাকলেন, ফলে মানুষের ভেতরে ভীষণ রকমের কষ্ট এসে দেখা দিল। মানুষ এই আচার আচরণের কষ্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন, এবং যারা বেরিয়ে যেতে পারলেন তারা বেরিয়ে গেলেন, কিন্তু যারা বেরোতে পারলেন না তারা সেই আচার আচরণের মধ্যে পিষে গেলেন আর কি। দ্বিতীয় ধর্মমত যারা বলছিল ইংরেজ আমাদের ধর্মভাবটা থাকুক, ইংরেজভাবে যা কিছু ভালো সেগুলোকে আমরা গ্রহণ করি, এটা হলো ব্রাহ্ম সমাজীরা। আর দুই তিন হচ্ছে যারা মনে করলেন এদেশের কোনো ধর্মভাব নেই, এদেশের নিজস্ব কোনো ধর্মভাব নেই, অতএব তাকে পরিত্যাগ করে ইংরেজি ধর্মমতকে গ্রহণ করার, এরা হলেন কনভার্টেড খ্রিস্টান। তারা খ্রিস্টান ধর্মে নিজেদের ধর্মান্তরিত করলেন, এই হচ্ছে কথা। এই ধর্মান্তরিত করার কথা তারা অ্যাকসেপ্ট করে চলে গেলেন, কিন্তু তিনজনের ভেতরে ভীষণ রকমের অশান্তি, তিনজনে ভীষণ কষ্ট পাচ্ছে। একজন যিনি কেবলমাত্র অনুষ্ঠানাদি প্রক্রিয়ার মধ্যে গিয়েছেন তিনি তাতে শান্তি পাচ্ছেন না, কারণ তিনি কোনো তত্ত্ব জানেন না। ওই যে কালকে গল্প বলেছিলাম, একটি বিড়াল খুব উৎপাত করছিল, এবং সেই বিড়ালটি উৎপাত করার জন্য একজনের বাবার শ্রাদ্ধ ছিল, তিনি বিড়ালটিকে পায়ে দড়ি বেঁধে জানলার গ্রিলে আটকে দিলেন। যিনি শ্রাদ্ধ করছিলেন ছেলেটি, তার আরেকটি ছোট ছেলে ছিল, সে চুপটি করে বসে বসে দেখল তার দাদুর শ্রাদ্ধে একটা বিড়াল নিয়ে এসে বাড়ির বিড়ালটার পা বেঁধে গ্রিলের সঙ্গে লাগিয়ে দেওয়া হলো। এবারে ছেলেটি বড় হলো, বড় হওয়ার পরে তার বাবার মানে যিনি আগে শ্রাদ্ধ করছিলেন তিনি মারা গেলেন, অতএব তার শ্রাদ্ধ করা হবে, সব জিনিসপত্র জোগাড় করা হয়েছে, শুধুমাত্র একটা বেড়ালের দরকার আছে, বেড়াল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তিনি কি করলেন না, চতুর্দিক মাঠ পাড়া সব ঘুরে একটা হুলো বেড়াল ধরে নিয়ে এলেন। শুধু হুলো বেড়াল ধরে নিয়ে এলেন না, সেই হুলো বেড়ালটি পায়ে দড়ি বেঁধে যা রেলের সঙ্গে লাগিয়ে তবে শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু করলেন। একজনের কাছে ছিল প্রয়োজনীয়তা, একজনের কাছে এটা হলো সংস্কার, কুসংস্কার। এই হচ্ছে তার, তিনি যে কাজটি করছেন তার ভেতরে কোনো সার খুঁজে পাচ্ছেন না, তার বড্ড কষ্ট হচ্ছে, তিনি বুঝতে পারছেন এটা তিনি ঠিকঠাক করছেন না, এদের এক ধরনের কষ্ট। যারা দোঁয়াশলে হয়ে গেছে ইংরেজ ধর্মের যা কিছু ভালো, নিজের ধর্মের যা কিছু ভালো সেইগুলোকে নিয়ে একটা দোঁয়াশলে অবস্থায় এসেছেন, তারাও খানিকটা রুটলেস হয়ে গেছেন ব্রাহ্ম সমাজীরা, তারা নতুন রকমের ভাব খুঁজে বেড়াচ্ছেন। এই কারণে আদি ব্রাহ্ম সমাজ থেকে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে আদি ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ থেকে সাধারণ ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে নববিধান ব্রাহ্ম সমাজ, নতুন নতুন সমাজের সৃষ্টি হচ্ছিল, কারণ এরা নিজেরা কোনোরকম নিজেদের ভেতরে আনন্দ, যে ধর্মাচরণ করছেন সেই ধর্মাচরণের মধ্যে কোনোরকম আনন্দ খুঁজে পাচ্ছেন না। আর তিন নম্বর হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান যারা কনভার্টেড হয়েছিলেন, ক্যাথলিক না প্রোটেস্ট্যান্ট চার্চে গিয়ে তারা কনভার্টেড হয়েছিলেন, তারাও নিজের ধর্মমত ছেড়ে নতুন করে অন্য যে ধর্মমত সেটাকেও গ্রহণ করে উঠতে পারছিলেন। এই কষ্ট তাদের ভেতরে কন্টিনিউয়াসলি চলছিল এবং এই বেদনার জন্য তারা কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। এমন একটা সময় ভগবান সকলের জন্য এসেছিলেন, তিনি নিজে আচরণ করে দেখালেন তার দুটি পথ। একটা হচ্ছে যে আমরা যে যে পথে আছি না কেন সেই পথেই যদি সাধন ভজন করি
তাহলে যে যে পথে, একজন হিন্দু যেখানে গিয়ে পৌঁছবে, একজন খ্রিস্টিয়ান যেখানে গিয়ে পৌঁছবে, একজন শিখ যেখানে পৌঁছবে, একজন মুসলমান যেখানে গিয়ে পৌঁছবে, আমিও সেখানে গিয়ে পৌঁছব। আমাদের কারোর ডেস্টিনেশনটা আলাদা নয়, শুধু যাওয়া আসার পথটা আলাদা। ঠিক এরকম এই যে আপনাদের কাকদ্বীপের মোড়ে যেরকম একদল আসছে ডানখানা থেকে, একদল ওপাশ থেকে আসছে, একদল এপাশ থেকে, একদল কলকাতা থেকে, সবাই এসে ওই কাকদ্বীপের ওই চার মাতার মুখটার কাছে এসে পৌঁছচ্ছে। এটা হচ্ছে কথা, কে কোন দিক থেকে আসছে সেটা বড় কথা না, সবাই ডেস্টিনেশনটা, সবার যাওয়ার গতিটা একই, এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে যেখানে যা কিছু ভালো তাকে নিজের ধর্মপথের থেকে যেখানে যা কিছু ভালো সেই ভালোটুকু তার যে এসেন্সটা সেটা গ্রহণ করতে হয়, এইটার কথা তিনি বারবার আমাদের বলেছেন। যেখানে যা কিছু ভালো গ্রহণ করে, কিন্তু এই ভালোকে গ্রহণ করতে গিয়ে নিজের ভালোটাকে ছাড়া যাবে না, নিজের মত নিজের পথ তাকে ছাড়া যাবে না। এ হচ্ছে শ্রীরামকৃষ্ণের অসীম কৃপা, মানুষকে তিনি পথ দেখাতে এসেছিলেন। তাই বলছেন তিনি এসেছিলেন তার কৃপায় পৃথিবী তার দয়ায় বেঁচে গেল, না এমনটি আর হয়নি, ইত্যাদি নানা ভাবকটি করছিলেন। কারণ এখানে দ্বীপ্রহরে আহারের সময় সেবক শিশু ঠাকুরের ভোগের প্রসাদাদি আনিয়াছে, কিন্তু মহাপুরুষটি আজ আর আহার আদিতে মোটেই মন নাই। জয় গুরুদেব জয় গুরু বলিয়া সামান্য কিছু প্রসাদ মাথায় ঠেকাইয়া মুখে দিয়া বলিলেন, মা এসব যা এসব নিয়ে যা, আজ আবার খাবো কি, আজ এসব খাবারের কোনো প্রয়োজন নেই, ঠাকুর এসেছেন আজ, আবার খাবো কি, আজ কি দিন, আজ যে কি দিন তা ভাবতে গিয়ে অবাক হয়ে যাচ্ছি, আজ কি যেমন তেমন দিন, সমস্ত জীব জগতের অগণিত ব্রহ্মাণ্ডের অধীশ্বর আজ এসেছিলেন। এখনো কখনো এমন কখনো হয় যিনি একদিন শ্রীকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গ হয়ে এসেছিলেন, আবার শত শত বৎসর পরে রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, ওহ আমি আর ভাবতে পারছি না আজ কত বড় দিন। আহা, ঠাকুরের জন্মতিথির দিনে তার কথা বলতে বলতে আমার বাক্য দেহ মন শুদ্ধ হয়ে গেছে, যদি আজ এ দেহ চলে যায় সে তো মহাসুখে, এই ঠাকুরের স্থানে এত সাধুভক্তের আছে, সাধুভক্তের কাছে তার কথা বলতে বলতে তাঁর তিথি পুজো তিন দেহ ত্যাগ করা এ তো মহাসৌভাগ্যের কথা। মহারাজ খুব ভাবস্থ হয়ে গেছেন। আমাদের সঙ্গে একটা ভারী সুন্দর নিয়ম আছে, শ্রী শ্রী ঠাকুর যা যা ভোজ্য গ্রহণ করেন সমস্ত সেই ঠাকুরের থালা থেকে সমস্ত তুলে সবার আগে কাউকে দেওয়ার আগে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে দেওয়া হয়। কারণ পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে আমরা ঠাকুরের প্রতিনিধি বলে চিন্তা করে থাকি, সেই কারণে যত খাবার দাবার যা যা ঠাকুরকে নিবেদন করা সমস্ত ছোট 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 মাটিতে দেওয়া হয়। রোজকার একটা থালা থাকে আর বিশেষ দিনে আরও একটা থালা থাকে, আর বিশেষ দিনে আরও অনেক কিছু জিনিসপত্র ঠাকুরকে দেওয়া হয়, সেইগুলো মহারাজকে দেখানো হয়েছে। মহারাজ একটা মহাপুরুষ মধ্যে খাবার একটা খুব ভালো স্টাইল ছিল, তিনি সব কটা খাবার একটু একটু করে আগুন দিয়ে দিয়ে চেটে 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 দেখতেন কীরকম রান্না হচ্ছে। কেন দেখতেন না? তার কারণ হচ্ছে তিনি হলেন প্রধান সেবক, অতএব তাঁর জানা দরকার ঠাকুরকে কীরকমভাবে সেবা করা হচ্ছে, সেই কারণে তিনি সব কটা খাবার খেয়ে দেখতেন। তারপরে তাকে যেটা খেতে দেওয়া হতো সেটা হচ্ছে গাঁদাল পাতার ঝোল, মহাপুরুষীয় ঝোল বলা হয়, তাতে এতটুকু মশলা নেই, তাতে এতটুকু লবণ নেই, তাতে এতটুকু চিনি নেই, একটা বিস্বাদ একটা ঝোল। এটা মহাপুরুষ মাছ বছরে একবার বছর বছরে একবার বছর খেয়ে যেতেন। এখনও মহাপুরুষ মহারাজ জন্মতিথির দিনে মহাপুরুষ মহারাজকে ভোগ দেওয়া হয়, তার মধ্যে গাঁদাল পাতার ঝোলটি থাকে এবং গাঁদাল পাতার ঝোলটি নিবেদন করে। আমরা খেয়ে দেখেছি সে কী অখাদ্য খেতে মহাপুরুষগুলি সেই এই ঝোলটিকে খেতেন। একই সঙ্গে ঠাকুরের প্রসাদই সমস্ত নৈবেদ্য নিয়ে যাওয়া হতো এবং সেগুলো মহাপুরুষ মহারাজকে দেখানো হতো, এটা হচ্ছে কথা। আমাদের আগের প্রেসিডেন্টদের তো দেখেছি বিতেশানন্দজির কাছে নিয়ে গেলাম, খুব সম্ভবত সেদিনকে স্বামীজির জন্মতিথি ছিল, আমাকেও নিয়ে গেছিলেন একজন, যিনি রোজ ভোগ নিয়ে যান, তার সঙ্গে আরও একটু অতিরিক্ত দরকার তাই আমাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন। শীতকাল ছিল, পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ রোদ্দুরের দিকে আর জানলার দিকে বসেছিলেন, রোদ্দুর এসে তার পায়ে পড়ছিল, তিনি এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বসেছিলেন। আমরা থালাখানা নিয়ে গেলাম মহারাজের দিক তাকিয়ে, ছোটো ছেলের মতো হেসে বলেন, বাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। আমরা জানি এর থেকে কিচ্ছু মহারাজকে দেওয়া হবে না, মহারাজের যে রান্না যা কিছু সেগুলো পেস্ট করে দেওয়া হতো, মাছ টাছ সমস্ত কিছু কাঁটা টাঁটা ছাড়িয়ে একটা পেস্ট করা হতো এবং তার মধ্যে ওই প্রসাদী ভাত একটু
আর প্রসাদী পায়েস একটু সেটাও টেস্ট করে দেওয়া হতো। সেটা একটা বাটিতে করে মহারাজকে দেওয়া হতো, সেই বাটিটা আমার কাছে আছে সৌভাগ্যক্রমে। সেই বাটিটায় মহারাজ খেতেন, আমি দেখেছি মহারাজকে খেতে এমন চেপে ফুটে খাচ্ছেন মনে জানি খুব উপাদেয় জিনিস দেওয়া হয়েছে। পুরো খাওয়া হয়ে যাওয়ার পর প্রথমে চামচটাকে চাপতেন, তবে জিভ দিয়ে আস্তে আস্তে যেরকম বেড়ালে বাটির গাগুলো চাচে তিনি ওরকমভাবে খেতেন। হচ্ছে কী যেন একটা উপাদেয় দ্রব্য পূজনীয় মহারাজকে দেওয়া হয়েছে। মহাপুরুষ মহারাজের কাছে এই খাবার এসেছে, মহারাজ পুরুষ মহারাজ বলছেন আজ আর আহার আদিতে মোটেই মন নাই, এই সাধারণ আহার আর তার আর লাগবে না, তিনি একটা অতীন্দ্রিয় আহার গ্রহণ করছেন। কী সে জিনিস? বলছেন যে ঠাকুর এসেছেন আজ, আজ কি আজ যে কী দিন তা ভাবতে অবাক হয়ে যাচ্ছি। আজ কি যেমন তেমন দিন? সমস্ত জীব জগতের অগণিত ব্রহ্মাণ্ডের অধীশ্বর আজ এসেছেন, এমন কখনো হয়? যিনি একদিন শ্রীকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গ রূপে এসেছিলেন, তিনি আবার শত শত বৎসর পরে রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। এ চোখে দেখেছেন তারা, আমরা তো চোখে দেখিনি, আমরা শুধু প্রভাবটা দেখি। তার জন্মদিনেতে যে একটা আনন্দের লহর বয় সেটা আমরা দেখি। পাবলিক সেলিব্রেশন যেটা জন্ম মহোৎসব হয়, সেই জন্ম মহোৎসবের দিন মঠে প্রায় অন্তত 4-4.5 লক্ষ লোক আসে। তার মধ্যে সারাদিনে সকাল থেকেই মানুষজন আসে, 50-75 হাজার লোক বেলুড় মঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আমরা জিওসি ক্যাম্পে কাজ করতাম, জিওসি ক্যাম্পে বসে কাজ করতে করতে এই চলে যাওয়া মানুষজনদের দেখা, এটা আমাদের অনেক কাজের মধ্যে একটা কাজ। কারণ কোনো মানুষের ফাঁক দিয়ে ওই আগুনেওয়ালা আসে, চাওয়ালা আগুন উনুন ক্যারি করে চাওয়ালা, তাকে আমাদের ওই লোহার গেট পুরো ক্যাম্পাসটার মধ্যে ঢুকতে দেওয়া হতো না অগ্নিকাণ্ড থেকে বাঁচাবার জন্য। সেই কারণে আমাদের একটা সতর্ক দৃষ্টি থাকতো এবং সতর্ক দৃষ্টি থাকতো তারা যেন চলে না যায়। কিন্তু যেটা আমরা লক্ষ্য করতাম, মানুষের ঢল এগিয়ে চলেছে, বেলুড় মঠের গেট থেকে ঠাকুরের মন্দির অবধি যেতে যথেষ্ট কষ্ট করতে হচ্ছে, কিন্তু সকলের মুখ চোখের মধ্যে একটা অদ্ভুত আনন্দ, হেসে গড়িয়ে পড়ছে একে অপরের গায়ে। কেন ওই আনন্দ, কেন ওই যে ওরকম অন্যরকম আনন্দ তারা খুঁজে পাচ্ছেন এটা আমরা বুঝে উঠতে পারতাম না। ভগবান যেন তাদের সবাইকে আনন্দের সাগরের ভেতর ডুবিয়ে দিয়েছেন। এই ছবিটার কথা এই আজকে যখন এটাকে আবার করে পড়া হচ্ছিল, যে আপনাদের সামনে বলার আগে নিজের প্রস্তুতি নেওয়ার সময় আমি খালি চোখ বন্ধ করে সেই দিনটির কথা ভাবছিলাম, যে আমরা যখন দেখতাম আমাদের সামনে দিয়ে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, রাত্রির বাজি ফাটানোর পাছা চলে যাচ্ছে, ঠিক যেরকম সকলে মন খারাপ করে ফিরে যায় সেরকম মন খারাপ করে ফিরছে, কিন্তু এক অদ্ভুত আনন্দ সাগরে যেন ভেসে বেড়াচ্ছে। অকারণে গল্প করছে, অকারণে হাসছে, অকারণে সারা শরীর ঝাঁকিয়ে লাপলাপি করছে, একটা উন্মত্তের মতো আচরণ। বর্ণনা আছে ঠাকুর মনমোহন মিত্রের বাড়িতে গিয়েছেন, সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছেছেন ঘন অন্ধকারের মধ্যে, সেই ঘন অন্ধকার আকাশের মধ্যে ঠাকুর এসে পৌঁছেছেন, মনে হলো যেন শরৎচন্দ্রিমা ফুটে হচ্ছে, শরৎকালের যে চাঁদ, কোজাগরীর যে পূর্ণিমার যে চাঁদ, সে অপূর্ব তাকে দেখতে, খানিকটা সিল্কি তার গায়ের রং হয়, বলছেন এত সুন্দর দেখাচ্ছে তাকে দেখে লোকে বিভোর হয়ে গেছে। তারপরে তিনি যখন কথা বলছেন সেই শুনেও মানুষ বিভোর হয়ে গেছে, যেটা একটা দারুণ জিনিস। তিনি যেন একদম বিভোর হয়ে আছেন, সবাই বলছে আনন্দে সবাই প্রমত্ত, পাগলের মতো আচরণ করছে। কেন পাগলের মতো আচরণ করছে কেউ জানে না, কিন্তু সবাই আনন্দে পাগলের মতো আচরণ করছে। মহাপুরুষ মহারাজের আজকের ঘটনা দেখে আমরা অনুভব করতে পারি, বলছেন আজ এত বড় দিন, আজকের দিনে যদি শরীর চলে যায় তাহলে খুব ভালো হয়, ভগবানের কথা বলতে বলতে শরীর চলে যাবে। আমাদের পূজনীয় সুহিতানন্দজী মহারাজ তখন সাধারণ সম্পাদক, তার স্পাইন সার্জারি হবে, স্পাইনটি ভেঙে গিয়েছিলো, সেখানে বোম্বে হাসপাতালের হিন্দুজা হসপিটালে তার স্পাইনটা জোড়া লাগানো হবে। তিনি অপারেশনের ডেট হিসেবে শিবরাত্রিতে হওয়ার কথা ছিল, কিন্তু তিনি নিজে অপারেশনের তারিখ হিসেবে বেছে নিলেন হচ্ছে এই ঠাকুরের জন্মতিথি। তিনি বললেন এই দিন যদি শরীর চলে যাও তাহলেও তার কোনো দুঃখ থাকবে না, তার কোনো কষ্ট হবে না, এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং ঠাকুরের অশেষ কৃপায় তিনি সুস্থ হয়ে গেলেন। ভূতেশানন্দজিরও এরকম বোধ হয় খুব সম্ভবত ঠাকুরের জন্মতিথির দিন বাইপাস সার্জারি হয়েছিল এবং তিনিও সুস্থ হয়ে ফিরে এসেছিলেন। আজ একটা বিশেষ দিন, বলছেন আজকের দিনে যদি কারোর শরীরও চলে যায় তাহলে কোনোরকম দুঃখ থাকবে না। স্মৃতিকার চারক লিখছেন বিকেলবেলায় বহু ভক্তের ভিড় যাহারাই আসিতেছেন
সকলেই মহাপুরুষটির ভাববিহ্বল দেখিয়া মুগ্ধ নেত্রে তাহার দিকে চাহিয়াছেন। আপনাদের বললাম না সেই ঘটনা, মহারাজ মায়ের মন্দিরের পেছনে গিয়েছেন, অদ্ভুত তার আনন্দময় শরীর, বলছেন আজ মহামায়ের জন্মতিথি, সবাই আনন্দ করো, আনন্দ লুটে নাও। ঠাকুরের জন্মতিথি এরকম একদিন পূজনীয় মহারাজ ঠাকুরকে প্রণাম, আত্মস্থানজি ঠাকুরকে প্রণাম করে বেরিয়েছেন। মহারাজ খুব মালা পড়তে ভালোবাসতেন, পূজারীরা জানতেন, তাই একটা বড় জুঁই ফুলের প্রসাদী মালা পরানো হয়েছে। মহারাজ তো খুব লম্বা ছিলেন, এত বড় মালা মহারাজের পেট ছাড়িয়ে গেছে সেই মালায়। মহারাজ সেই জুঁই ফুলের মালা পরে বেরিয়েছেন, আনন্দময় মূর্তি, আর দূর থেকে ভক্তরা মহারাজ মহারাজ করছেন। মহারাজের একটা হাত সেবকের কাঁধে দেওয়া ভর দিয়ে নামছেন, আর তার সেই হাতে আরেকটা হাতে একটা লাঠি ছিল। মহারাজ লাঠিটা হাতে করে এমনি করে তুলে সকলকে আশীর্বাদ করছেন। তার সে মুখের সে যে হাসি, সেই হাসি আমরা কতবার নকল করার চেষ্টা করেছি, কিন্তু এটা বুঝেছি সেই হাসি নকল করা যায় না। এত দিব্য সে হাসি, এত ভালোবাসার সে হাসি, ভগবানকে চিন্তা করতে করতে একদম সেই আনন্দে তিনি সম্পূর্ণভাবে যেন ডুবে গিয়েছেন। বলছেন আজ তাহা আর তার পুত আশীর্বাণীতে প্রাণে এক অনির্বচনীয় আনন্দ, আধ্যাত্মিক প্রেরণা অনুভব করিয়া পরিপূর্ণ প্রাণে ফিরিয়া যাইতেছেন। সেদিনকে যারাই তাকে প্রণাম করতে এসছেন তারা তার আশীর্বাদ পেয়ে এবং তার দিব্য স্বরূপকে দর্শন করে পরিপূর্ণ প্রাণে ফিরে যাচ্ছেন। রানী ও রাজা প্রভৃতি প্রণাম করিয়া আশীর্বাদ লইয়া বাইরে যাইবার পরেই তিনি বলিলেন, কে রাজা কে রানী আমি ওসব বুঝি না, এক নারায়ণই সত্য আর তিনি একমাত্র আছেন, ঠাকুরই সব, জীব জগতের কল্যাণের জন্য তিনি এসেছেন, এ বার্তা প্রচারের জন্যই তো এ দেহটা এখনো আছে, নইলে কেন থাকবে? আমাদের তো আর কোনো কামনা বাসনা নেই, যতদিন দেহ আছে তার বাণী প্রচার করব, এই জীবনের একমাত্র ব্রত, যতদিন তার কাজ থাকবে ততদিন এই দেহ থাকবে। এটা ভারি সুন্দর মহাপুরুষ মহারাজ বলছেন, বলছেন যে তাঁর যে বাণী সেটি প্রচার করাই আমাদের কাজ। আমাদের জীবনটাকে এদের জীবনটাকে রামকৃষ্ণময় করেছে। আমাদের দুটো কাজ, একটা হচ্ছে নিজের জীবনকে রামকৃষ্ণময় করা। পূজনীয় আত্মস্থানজি বলতেন না, এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে মানুষ বলে এরা রামকৃষ্ণ বিবেকানন্দ করে। শুধুমাত্র কিন্তু আশ্রমে আসা, শুধুমাত্র উৎসবাদিতে আসা, শুধুমাত্র প্রভাত কীর্তনে নাচা, এটাই শেষ কথা নয়। জীবনটা যদি পরিবর্তন না হয়, জীবনের দিকটা যদি ভগবতমুখী না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু কাজে লাগবে না, এটা আমাদের বুঝতে হবে। এবং যখন আমাদের জীবন রামকৃষ্ণময় হবে, তখন আর আমাদের আরেকটা কাজ হচ্ছে মানুষের মধ্যে নিরন্তর ভগবানের কথা প্রচার করে যাওয়া। আমাদের পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি প্রেমবল্লভ সেন বলে একজন বিবেকানন্দ গবেষকের কথা বলছিলেন। প্রেমবল্লভ সেন সদ্ব্যবস্থায় সব কিছুতে ভগবানের কথা বলতেন, স্বামীজির কথা বলতেন। বলছেন একটা অনুষ্ঠানে প্রেমবল্লভ সেন গিয়েছেন, বলভদ্রানন্দজিও যাবেন, বলভদ্রানন্দজিকে বলা আছে যে আপনি আমার সঙ্গে যাবেন, বলভদ্রানী বলেছিলেন আপনি আমার সঙ্গে যাবেন। যথারীতি গাড়ি নিয়ে তার বাড়ির সামনে উঠলে তিনি টুক করে উঠে পড়লেন। গাড়িতে উঠেই বলভদ্রানী বলছেন তিনি শুধুমাত্র স্বামীজির কথাই বলছেন, আর অন্য কোনো প্রসঙ্গ হলো না। আমাদের এখানে যেমন এই খানিকক্ষণ বাদে এই ক্লাস শেষ হয়ে গেলে, হ্যাঁ গো তুমি কেমন আছো, তোমাকে আগের ক্লাসে কেন দেখিনি, খাতায় তোমার নাম ছিল কি না, উল্টো পাল্টা সব দেখলাম তো তোমার নামটা খুঁজে পেলাম না কেন, এই শুরু হয়ে যাবে, এরকম নয়। শুধুমাত্রই ভগবানের কথা বলছেন, মন দিয়ে ভগবানের কথা বলছেন। তারপরে যখন অনুষ্ঠানে গেলেন সেখানে গিয়ে তো স্বামীজির প্রসঙ্গ করলেন, ওইখানেই শেষ নয়, আবার যখন ফিরে আসছেন তার বাড়ি অবধি যাওয়া অবধি সমস্ত অংশটাই শুধুমাত্র স্বামীজির প্রসঙ্গ করলেন, অন্য কোনো কথা নয়। বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে কেউ গেলেই বিশুদ্ধানন্দজি সঙ্গে সঙ্গে কথামৃতা থেকে কোনো একটা অংশ পাঠ করে সে অংশের ব্যাখ্যা করে শোনাতেন। কেউ অন্যরকম কোনো সাংসারিক কথা বলতে পারত না, তাদের মনে হতো যে মহারাজের কাছে গেলেই একটা আনন্দে প্রাণ ভরে যাচ্ছে। আত্মস্থানজি গভীরভাবে অসুস্থ, তাকে যে চিকিৎসক দল দেখত তাদের প্রধান ডক্টর প্রবুদ্ধ মুখোপাধ্যায়, উনি আমাকে বলেছিলেন পূজনীয় আত্মস্থানন্দজিকে তিনি খুব বেশি দিন দেখেননি, ফলে সচল আত্মস্থানজিকে খুব বেশি দেখার তার সুযোগ হয়নি। বলতেন তখন আমার ভীষণ টেনশন থাকতো, তিনি তখন কলকাতার এই আমাদের হাসপাতালের রেজিস্ট্রার ছিলেন,
সারাদিন সব কাজ শেষ করে আইসিইউ বা যাদের হাই ডিপেন্ডেন্সি ওয়ার্ড সেইগুলোকে দেখে তিনি এসে আত্মস্থানকে দেখতে আসতেন রাত্রি 9:30-10 সময়। মহারাজ তখন ঘুমিয়ে পড়েছেন, ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে এবং মহারাজকে দেখার কিছু নেই, শুধু ভাইটাল স্ট্যাটিস্টিক্সগুলো দেখে তিনি চুপটি করে মহারাজের পায়ের কাছে সেবকদের বসার জন্য একটা ছোট বেঞ্চ কুশন দিয়ে ঢাকা, দীর্ঘক্ষণ বসে থাকতে হতো বলে চামড়ার কুশন দিয়ে ঢাকা একটা বেঞ্চ ছিল। বলছেন সেই বেঞ্চটিতে আমি প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট বসে থাকতাম। এই সারাদিনের যে টেনশন, আমি যত মহারাজকে দেখতাম তত মনে হতো আমার শরীর থেকে যাবতীয় সারাদিনের যে টেনশন কষ্ট মানসিক যন্ত্রণা সেগুলো যেন একটু একটু করে অপসৃত হয়ে যাচ্ছে, যে তিনি যেন আমার সমস্ত কিছু কষ্ট স্পঞ্জের মতো একটু করে করে শুষে নিচ্ছেন, অথচ মানুষটা কিন্তু শুয়ে আছে। এই হচ্ছে ব্রহ্মজ্ঞ পুরুষের লক্ষণ। দুজন আমেরিকান মহিলা ভক্ত তাহাকে দর্শন করিতে আসিয়া কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করলেন। তদুত্তরে মহাপুরুষটি ইংরেজিতে বলিলেন, আজ আমি খুব চমৎকার আছি, আহা সারা পৃথিবী আজ আনন্দময়, এই দিনে প্রভু জগতে অবতীর্ণ হইয়াছিলেন, আমার ভিতরে যে কি আনন্দ কীরকম অনুভূতি হচ্ছে তা তোমাদের প্রকাশ করতে পারছি না, আজ কি শুভদিন, এত বড় বিরাট আধ্যাত্মিক শক্তি আগে কখনো পৃথিবীতে আসেনি, সমগ্র জগৎ তরে যাবে, ঠাকুর কে ছিলেন এবং জগৎকে কি দিয়ে গেলেন তা বুঝতে এখনো শত শত বৎসর লাগবে। সে আমেরিকান ভক্ত এসেছেন, এটা মহাপুরুষ মহাজের খুব আনন্দের কথা, তিনি বলতেন আজকে আমি খুব আনন্দে আছি। এই আনন্দে থাকাটা ভীষণ রকমের জরুরি, আনন্দে থাকাতে তিনি একদম ভীষণ রকমের আনন্দ আছে। আধ্যাত্মিক পুরুষের এটা সবচেয়ে বড় লক্ষণ আনন্দময় উপস্থিতি, তাকে দেখলেই আনন্দ হয় এবং তার চেহারার ভেতরে একটা অদ্ভুত আনন্দের প্রকাশ আমরা দেখতে পাই, সেইটা হচ্ছে আধ্যাত্মিক পুরুষের লক্ষণ। যখনই দেখবেন আধ্যাত্মিক পুরুষকে কখনো বিষাদগ্রস্ত কষ্ট পেতে কোনো সময় দেখবেন না, এটা হচ্ছে কথা, এই আনন্দময় উপস্থিতি তার সে দেখবেন। বলছেন সেই আনন্দময় তিনি যেন আনন্দে পূর্ণ হয়ে আছেন, এত আনন্দ এত আনন্দ, এটা হচ্ছে একটা আনন্দময় জিনিস, তাকে দেখলেই খুব আনন্দ হয়। ঠাকুরের জন্মতিথিতে এবং স্বামীজির জন্মতিথিতে দুদিন রাত্রিরেই কালী পূজা হয়। আগে যখন বেলুড় মঠে যখন পুরনো দিনের সময় তখন এই কালী পুজোর হোমাগ্নিতেই বিরজাহোম হতো এবং সেই বিরজাহোমে ব্রহ্মচর্য সন্ন্যাস এবং ব্রহ্মচর্য হোম হতো, তাতেই ব্রহ্মচর্য দীক্ষা দেওয়া, তাকে সন্ন্যাস হয়ে যেত, সন্ন্যাস হয়ে যাওয়ার পরে সাধুরা যখন গঙ্গায় গিয়ে তাদের কাকৃত কর্মগুলো করতে যেতেন সেই অবসরে ব্রহ্মচর্য দীক্ষা হতো, তারপরে সবাই একসঙ্গে এলে সন্ন্যাস ব্রহ্মচারীদের একসঙ্গে পূর্ণাহুতি হতো। 1987 সালের পর থেকে এটা আলাদা হয়ে গেছে, প্রার্থী সংখ্যা এত বেশি হওয়ার জন্য স্বামীজির জন্মতিথির শেষ রাত্রিরে এখন আলাদা করেই হোম হয়, কালী পূজা রাত 2টোর সময় শেষ হয়ে যায়, ঠাকুর বিশ্রামে চলে যান, আবার ঠাকুর 1.5 ঘন্টা বাদে 3:30 নাগাদ ঘুম থেকে ওঠেন, তার মঙ্গল আরতি হয় এবং তারপরে ব্রহ্মচর্য এবং সন্ন্যাসের দিন সন্ন্যাস হতো। এ আজকেও তাই হবে, সেই বলছেন রাত্রে মা কালীর পূজা হইবে, পূজায় বসিবার পূর্বে পূজারী মহাপুরুষটিকে প্রণাম করিয়া তাহার অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করাতে তিনি বললেন, বেশ খুব ভক্তির সঙ্গে মায়ের পূজা করবে, আজ মায়ের বিশেষ আবির্ভাব, এই মায়ের শক্তিতেই তো সব, এ যুগে ঠাকুরের ভিতর দিয়ে তাঁর শক্তি খেলা করছে, ঠাকুর তো আর কেউ নয়, সেই মা কালীই ঠাকুর রূপে জগতে এসেছিলেন, যখন তার কথা ভাবি তখন এক একবার মনে হয় বাবা কার কাছে ছিলুম, স্বয়ং ভগবান সাক্ষাৎ জগজ্জননী, আমাদের জীবন ধন্য হয়ে গেছে, যারা ঠাকুরকে দেখেননি কিন্তু আমাদের দেখেছে তাদেরও কল্যাণ হবে, আমরা তো ঠাকুরের অংশ। এটা বারবার অপুরুষ মহাজ বলতেন, এটা বাইবেলের কথা, যে যা যে ঈশ্বরকে দেখেনি ঈশ্বর পুত্রকে দর্শন করেছে তার মধ্যে দিয়েই তার ঈশ্বরকে দেখা হয়ে গেল, এটার কথা বাইবেলেতে বহুবার আছে এবং যেটা মহাপুরুষ মহারাজ তার নানা কথার ভেতর দিয়ে এটিকে প্রকাশ করতেন আমাদের। প্রার্থনা, এই যে দেখুন পুজোর আগে তিনি প্রার্থনা করতে গেছেন, বলছেন খুব ভক্তি ভরে পুজো করবে, 3টি জিনিস ঠাকুর ঠিক করে দিয়েছেন, এই 3টি জিনিস থাকলে অবশ্যই আমরা যে পূজা করছি সেটা প্রাণ পায়। 3টি জিনিস কি? এক হচ্ছে প্রতিমা খুব সুন্দর হওয়া চাই, সে ছবি হোক আর মূর্তি হোক সেটা যেন খুব সুন্দর নিখুঁত হওয়া চাই,
দুই হচ্ছে পূজারীর ভক্তি, আর তিন হচ্ছে গৃহস্বামীর আন্তরিকতা। এই তিনটে জিনিস যদি একত্রিত না হয় তাহলে পূজার সার্থকতা রূপ পায় না। আমাদের তো সবসময় গৃহস্বামীর আন্তরিকতা থাকে, পূজারীরও ভক্তি থাকে, এবং পূজা যে মূর্তি সেটা অত্যন্ত নিখুঁত ও সুন্দর হয়ে থাকে। ঠাকুরের ছবির মতো নিখুঁত ছবি তার দ্বিতীয় জায়গায় খুঁজে পাওয়া যাবে না, সেই কারণে আমাদের সবসময় বলা হয় অরিজিনাল ছবি থেকে ছবি নিতে। আমাদের এখানে যে ছবিটি এখানে রয়েছে, বলছেন বেশ ভক্তির সঙ্গে পূজা করো, সমস্ত ভালোবাসা দিয়ে পূজা করো, আজ মায়ের বিশেষ আবির্ভাব, এই মায়ের শক্তিতেই সব, এ যুগে ঠাকুরের ভিতর দিয়ে তার শক্তি খেলা করেছে। আপনারা অবশ্যই জানেন মাকে ভক্তরা জিজ্ঞাসা করেছেন যে ঠাকুর পূর্বাপূর্ব অবতারে শক্তি চলে যাওয়ার পরে তারপরে ব্রহ্মের বিলীন হয়েছেন, কিন্তু এই অবতারে আগেই লীলাপার ঈশ্বর চলে গেছেন এবং তারপরে তার শক্তি গেছেন, এই কারণটা কি? মা বলেছিলেন ঠাকুর জগতের প্রতি তার মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। পুরুষকে মা হিসেবে চিন্তা করাটা একটু কঠিন, কিন্তু মাকে মা হিসেবে চিন্তা করাটা খুব একটা কঠিন নয়। যারা ঠাকুরের কাছে এসেছিলেন তারা অত্যন্ত উজ্জ্বল তারকা, উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন। তারপরে আমরা যারা আসবো আমরা বেশিরভাগই জলকা আটার্থী, যেই আগুনের মধ্যে দেওয়া ফুসফুস করে ভেতরে জলটা বেরোতে থাকবে, আর সেই আমাদের জল দিয়ে আমরা আমাদের বৈরাগ্যের আগুনটাকে নিজেরাই পুড়িয়ে দেবো। সেই কারণে আমাদের যাতে এতটুকু বুঝতে কষ্ট না হয় তাই জগন্মাতার রূপ, জগন্মাতা এই জগন্মাতাকে মাতৃভাব বিকাশের জন্য জগন্মাতাকে তিনি রেখে গেছিলেন। আজকে সেই মহাদিন, বলছে আমরা কার কাছে ছিলাম, সাক্ষাৎ ভগবানের কাছে ছিলাম, এই কথা মনে হলেই কীরকম আনন্দ হয়। বলছেন যারা ঠাকুরকে দেখেনি কিন্তু আমাদের দেখেছে তাদেরও কল্যাণ হবে, আমরা তো ঠাকুরের অংশ। আমরা ঠাকুরকেও দেখিনি, ঠাকুরের পার্শ্বদেরও দেখিনি, ঠাকুরের পার্শ্বদের পার্শ্বদের দেখার সৌভাগ্য হয়েছে। এমন সাধুদের দেখেছি যারা শ্রী মাকে দর্শন করেছে, তাদের কাছে মায়ের কথা শুনেছি এবং মায়ের যেরকম বর্ণনা আছে তার সঙ্গে একবারে নিখুঁত মিলে যায় তাদের দর্শনের গল্প। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার গঙ্গাসাগর মেলার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামীর্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎস শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।